রূপগঞ্জে অয়েল ট্যাংকার বিস্ফোরণে নিহত এক তথ্য ভিডিওচিত্রে মাসুম মিয়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের বাড়িকান্দি এলাকায় অয়েল ট্যাংকার বিস্ফোরণে ঘটনা ঘটেছে। সকালে বাড়িকান্দি এলাকার মাসুদ মিয়ার ডকিয়ার্ডে ওটি সাংহাই আট শিবের মেরামত করার সময় অয়েল ট্যাংকার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ঘটনায় ডকিয়ার্ডের ওয়ারিং স্ত্রী নুরুজ্জামান নিহত হয়। আহত হয় ওটি সাংহাই আটের শিপের স্টাফ আলী হোসেন এবং শফিকুল ইসলাম। নিহত নুরুজ্জামান ঢাকা জেলার দোহার থানার উত্তর শিমুলিয়া এলাকার জাফর ব্যাপারী ছেলে। ঘটনাস্থলে কাঞ্চন ফায়ার সার্ভিস এবং রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ পরিদর্শন করে।